আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো তোমাদের সকলকে পরিণী ও সুশাসন অনলাইন স্বাগত জানাচ্ছি আশা করছি আছো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আলোচনা করছি পরিণতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য এই সম্পর্কে এটি এই অধ্যায়ের তৃতীয় ক্লাস শিক্ষার্থীরা আজ আমরা এই অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নৈতিকতা আজকের আলোচনা শেষে তোমরা নৈতিকতা কি সে সম্পর্কে জানতে পারবে নৈতিকতার বিভিন্ন দিক এবং আইন ও নৈতিকতার সম্পর্ক এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা মূল ক্লাসে যাওয়ার আগে আলোচনার ধারাবাহিকতা রক্ষার জন্য আমি গত ক্লাসে কিছুটা আলোকপাত করছি শিক্ষার্থীরা তোমাদের নিশ্চয় মনে আছে গত ক্লাসে আমি আইন সম্পর্কে আলোচনা করেছিলাম আইনের শ্রেণী বিভাগ আইনের উৎস আইন মান্য করার কারণ এবং আইনের রাষ্ট্রের সম্পর্ক এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম নিশ্চয় তোমাদের মনে আছে আইন হচ্ছে সাধারণত আমরা বলি যে সুনির্দিষ্ট কতগুলো কানুন অধ্যাপক হলেন আইনের ছয়টি উৎসের কথা বলেছেন প্রথা সেগুলো হলো প্রথা ধর্ম বিচারকের রায় আইনবিদদের গ্রন্থ ন্যায়বোধ এবং আইনসভা শিক্ষার্থীরা প্রাচীনকাল থেকে মানুষ বিভিন্ন নিয়ম কানুন বা আইনকে মেনে আসছে মানুষ তার নিজের অধিকার রক্ষা বিবেকবোধ শাস্তির ভয় সহানুভূতি যৌক্তিকতা শ্রদ্ধাবোধ নিরাপত্তা এইসব বিষয়ের জন্য মানুষ আইন মেনে চলে সুশৃঙ্খল ও নিরাপদ রাষ্ট্রীয় জীবন নিশ্চিত করার জন্য আইনের উপস্থিতি অপরিহার্য আইন মানুষকে সভ্য সুশৃঙ্খল ও উন্নত জীবনের নিশ্চয় দেয় তাই মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং আইন মেনে চলে আইন ও রাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত নিবিড় একটি ছাড়া অন্যটি অস্বাভাবিক মনে মানব সমাজের ভেতর প্রথা ও রীতিনীতি রাষ্ট্র সৃষ্টির পূর্ব থেকে বিদ্যমান ছিল রাজনৈতিকভাবে সুসংবদ্ধ জনগোষ্ঠী যখন রাষ্ট্র সৃষ্টি করল তখন রাষ্ট্র এই প্রচলিত প্রথা রীতিনীতিকে স্বীকৃতি দিয়েছে মাত্র ফলে রাষ্ট্র এ প্রকৃতপক্ষে আইনের বন্ধনে আবদ্ধ রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্র আইন তৈরি করে পরিবর্তন ও সংশোধন করে কি প্রয়োজনে বাতিলও করতে পারে কিন্তু আইন বাদ দিয়ে রাষ্ট্র এক মুহূর্ত এবার আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে যাই প্রথমে আমরা আলোচনা করছি নৈতিকতা ধারণা এ বিষয়টি সম্পর্কে নৈতিকতা হচ্ছে নীতি ঘটিত বা নীতি সংক্রান্ত বিষয় যা সুনীতি বা উৎকৃষ্ট নীতিকে ধারণ করে অন্যভাবে আমরা বলতে পারি নৈতিকতা হলো এক ধরনের মানসিক অবস্থা যা কাউকে অপরের মঙ্গল কামনা করতে এবং সমাজের প্রেক্ষিতে ভালো কাজের অনুপ্রেরণা দেয় নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মোরালিটি নৈতিকতা হলো একটি গুণ যা ভালো আচরণ অথবা মন্দ আচরণ স্বচ্ছতা সততা ইত্যাদির সাথে এটিকে প্রত্যেক ব্যক্তি আইন বা অন্য কোনো বিষয়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে নৈতিকতা হলো সমাজ আচরণবিধি নৈতিকতা মানুষের মনে ও বিকশিত হয় এবং এটিকে সমাজ লালন করে নৈতিকতা সম্পর্কে উইলিয়াম সিলি বলেন মানুষের দৈনন্দিন কথাবার্তা কাজের ভালো উচিত সঠিক শব্দমালা নীতিশাস্ত্রের নৈতিকতার মানদণ্ডের দ্বারা নির্ধারণ করা হয় জনাধান হেচ এর মতে ধর্ম ঐতিহ্য এবং মানব আচরণ এই তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে নীতিশাস্ত্রবিদ মোর বলেন যা কিছু শুভ তার প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগী হচ্ছে নৈতিকতা শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা শুরু হয় পারিবারিক ভদ্রতা শিষ্টাচার সততা ন্যায়পরায়ণতা নিয়ম নিষ্ঠা সহনশীলতা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে নৈতিক গুণাবলী শিশুরা পরিবারের মধ্যেই প্রথমে শিক্ষা লাভ করে পরবর্তীতে সামাজিক অন্যান্য প্রতিষ্ঠান থেকে নৈতিকতার ধারণা অর্জন করে নৈতিকতার শিক্ষা শিশুদের পরবর্তী জীবনে প্রভাব ফেলে শিশু তার পিতামাতা ভাই বোনের নিকট থেকে যে দয়া মায়া স্নেহ ভালোবাসা পায় অবচেতন ভাবে এটি তার মনের গভীরে রেখা পাপ করে যার ফলে শিশু দয়া মায়া স্নেহ ভালোবাসার অধিকারী হয় তবে নৈতিকতার এমন কিছু বিষয় রয়েছে যেগুলো মানুষের পরি মানুষ পরিবার ধর্মসহ অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান থেকেই পেয়ে থাকে এই ধরনের নৈতিকতাগুলো সর্বজনীন রূপ ধারণ করে শিক্ষার্থীরা এবার আমরা আইন ও নৈতিকতার সম্পর্ক নিয়ে আলোচনা করছে আরও কতগুলো বিধিনিষেধ থাকে যার দ্বারা মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রিত হয় ন্যায় নীতি উচিত অনুচিতের ধারণা প্রভৃতির উপর ভিত্তি করে এইসব বিধিবিধানের সৃষ্টি হয় এদের নৈতিক বিধি বলে এরিস্টেটর বলেছেন সুন্দর জীবনের স্বার্থে আইন বিদ্যমান থাকে প্রাচীনকালে চীন ও মিশরে নীতিশাস্ত্রের ভিত্তিতে আইন রচিত হতো আইন ও নৈতিকতার মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সাদৃশ্য দুধরনের সম্পর্ক রয়েছে প্রথমে আমরা আলোচনা করছি আইন ও নৈতিকতার মধ্যে সাদৃশ্য নিয়ে এক উৎপত্তিগত সাদৃশ্য রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে আইন ও নৈতিকতার উৎপত্তিস্থল অভিন্ন সাধারণত প্রথা ধর্ম ও ন্যায়বোধ থেকে আইনের উৎপত্তি তেমনি নৈতিকতার উৎপত্তির মূলেও রয়েছে প্রথা ধর্ম ও ন্যায়বোধ অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য রাষ্ট্র মূলত একটি নৈতিক প্রতিষ্ঠান জনগণের কল্যাণ সাধন বিশেষ করে নৈতিক কল্যাণ সাধন করা এর প্রধান উদ্দেশ্য আইন ও নৈতিকতা উভয়ই এক উভয়ই সমাজ কল্যাণ সাধন করতে ইচ্ছুক বিষয়বস্তুর সাদৃশ্য বিষয়বস্তুর দিক থেকেও আইন ও নৈতিকতার মধ্যে গভীর যোগসূত্র লক্ষ্য করা যায় আইন ও নৈতিকতা মানুষের ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিত প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে সমাজের উন্নয়নে সহযোগী ভূমিকা আইন ও নৈতিকতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকলে সমাজ জীবনে উৎকর্ষ সাধিত হয় আইনের সফলতার ভিত্তি আইনের সাফল্য নির্ভর করে মূলত নীতিবোধের উপর বস্তুত রাষ্ট্র সমাজের সর্বোচ্চ নীতিগুলিকে জনমত অনুসারে বিধিবদ্ধ আইনে রূপ দেওয়ার চেষ্টা করে কিন্তু সকল নৈতিক বিধিকে আইনে রূপান্তরিত করার প্রচেষ্টা সম্ভব বা সঙ্গত নয় আইন ও নৈতিকতার পারস্পরিক প্রভাব সমাজের নৈতিকতা রাষ্ট্রীয় আইনকে প্রভাবিত করে নীতিবোধের সাথে সামঞ্জস্য রক্ষা করে আইন প্রণয়নের চেষ্টা করে উভয়ই সমাজ ও রাষ্ট্রের উপর নির্ভরশীল আইন ও নৈতিকতা একে অন্যের পরিপূরক সমাজের পরিবর্তন হলে সেই সাথে নৈতিকতারও পরিবর্তন ঘটে সুতরাং আইন ও নৈতিকতা একে অন্যের উপর নির্ভরশীল নৈতিকতা আইন অপেক্ষা উত্তম আইন ও নৈতিকতা উভয়ই সমাজে বসবাসরত মানুষের কল্যাণ সাধন করে আর নৈতিকতা মানুষের মনোজগতকে নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীরা এবার আমরা আইন ও নৈতিকতার মধ্যকার সম্পর্কে আলোচনা করছি প্রথমেই সংজ্ঞাগত পার্থক্য সংজ্ঞাগত দিক থেকে আইনের নৈতিকতার মধ্যে ভিন্নতা রয়েছে কারণ আইন হচ্ছে নিয়ম কানুন যার পিছনে রাষ্ট্রীয় কতিপয় কর্তৃপক্ষের স্বীকৃতি ও অনুমোদন থাকে অন্যদিকে সৃষ্টীব হিসেবে মানুষের ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিত ইত্যাদির সাথে সম্পৃক্ত বিধিবিধানকে নৈতিকতা বলা হয় পরিধিগত পার্থক্য রাজনৈতিক আইনের তুলনায় নিয়তিক বিধির পরিধি অনেক ব্যাপক আইন কেবল মানুষের বাহ্যিক ও আচরণ নিয়ন্ত্রণ করে মানুষের চিন্তা ভাবনা অনুভূতি প্রভৃতি ক্রিয়াকলাপের উপর কোনো নেই কিন্তু মানুষের মন চিন্তা অনুভূতি প্রভৃতি নৈতিক বিধির এক অনুমোদনের ক্ষেত্রে পার্থক্য রাষ্ট্রীয় আইনের পেছনে সার্বভৌম শক্তির অনুমোদন থাকে কিন্তু নৈতিক বিধানের পেছনে এরকম কোন শক্তির সমর্থন নেই পার্থক্য নীতিগতভাবে যা অন্যায় আইনের চোখে তা নাও হতে পারে যেমন সর্বজনীনতার ক্ষেত্রে পার্থক্য নৈতিক বিধানগুলো মোটামুটিভাবে সব দেশের এবং সবকালের জন্য মানুষ ইচ্ছা করলে এগুলো পরিবর্তন করতে পারে না পক্ষান্তরে রাষ্ট্রীয় আইন আপেক্ষিক এবং দেশ ও কালভেদে বিভিন্ন মানদণ্ডগত পার্থক্য প্রকৃতিগত বিচারে উভয়ের মধ্যে পার্থক্য বর্তমান নীতিশাস্ত্রের সব কাজ বা চিন্তাকে ভিত্তি করে অর্থাৎ ভালো মন্দ নেওয়া অন্যায় উচিত অনুচিত ইত্যাদি মানদণ্ডে আইন প্রণীত হয় সুস্পষ্টগত পার্থক্য স্পষ্টতার দিক থেকে আইন ও নৈতিকতার মধ্যে ভিন্নতা দেখা যায় রাষ্ট্র চিন্তাবিদদের মতে আইন সুস্পষ্ট ও সুচিন্তিত অন্যদিকে নৈতিকতা অনেকটা অস্পষ্ট বিষয় প্রকৃতিগত পার্থক্য আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হয় প্রয়োজনে জিয়ালো জরিমানা হয় কিন্তু নৈতিক বিধিবিধান অমান্য করলে বাধ্যতামূলক শাস্তি পেতে হয় না ব্যক্তিকেন্দ্রিক পার্থক্য আইন হচ্ছে সর্বজনীন বা সমাজের সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য পক্ষান্তরে নৈতিকতা আসল বিচারে ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তিভেদে মানুষের নৈতিকতা বোধের তারতম্য হতে পারে শিক্ষার্থীরা এতক্ষণ আমাদের আলোচনা থেকে আমরা আইন ও সাদৃশ্য এবং সম্পর্ক থাকলেও আইন ও নৈতিকতার মধ্যে সম্পর্ক রয়েছে ঘনিষ্ঠ নৈতিকতা এক অপরের পরিপূরক হিসেবে ভূমিকা পালন করে যখনই আইন নৈতিকতার উপর ভিত্তি করে গড়ে ওঠে তখনই তা নাগরিক কর্তৃক বেশি সমাদৃত হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকে আলোচনার মাধ্যমে তোমরা নৈতিকতা সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছে। আজকে আলোচনা প্রেক্ষাপটে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ি কাজ আইন ও নৈতিকতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিশ্লেষণ করো আশা করি তোমরা বাড়িতে অনুশীলন করবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকে ক্লাসটি তোমার মনোযোগ দিয়ে শুনেছ এবং দেখেছ এবং কিছুটা হলেও উপকৃত হয়েছে। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ে অন্য আরেকটি বিষয় নিয়ে তোমাদের সাথে ফিরবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ